আপনাক মই ধন্যবাদ জ্ঞাপন করছো। চাওক, গৌরব গগৈ এনেকুৱা এজন ব্যক্তি, অসম তথা ভারতবর্ষর রাজনীতির এটা ভোটা তরা স্বরূপ। গতিকে গৌরব গগৈ সকলে চিনি পায়, ইমান দক্ষ, শিক্ষিত, নম্র, ভদ্র আর মানে যথেষ্ট পড়াশুনা করা এজন ব্যক্তি, সেইজনে হৈছে গৌরব গগৈ। এটা সম্ভ্রান্ত পরিয়ালত জন্মগ্রহণ করা এজন ব্যক্তি হৈছে গৌরব গগৈ। গতিকে তেখেতর পিতৃ প্রয়াত তরুণ গগৈদেবর যোগ্য পুত্র হিসাবে গৌরব গগৈ ভারতীয় সংসদত যেখেতর মানে গৌরবোজ্জ্বল ভাষণ, সেই ভাষণের জড়িয়ে সমগ্র অসম তথা ভারতবর্ষর চুকে কেনে গৌরব গগৈক চিনি পায়। গতিকে গৌরব গগৈ এজন শিক্ষিত ব্যক্তি, উচ্চ শিক্ষিত ব্যক্তি, তেখেতের মানে ওয়াইটফুল পার্সন, এজন নির্ভরযোগ্য ব্যক্তি হয়। আর তেখেতে এজন ভাল ডিবেটর, মানে বার্নিং ইস্যুক লোকের পার্লামেন্টত যাব ভাষণ তেখেতর প্রদান করেছিল, সেইব সালে আমি এজন অসমৰ নাগরিক হিসাবে গৌরব গগৈক লৈ আমি গৌরব অনুভব করো। আর এজন অমায়িক এজন ব্যক্তি, যথেষ্ট নম্র, ভদ্র, আর গৌরব গগৈর মুখেরে কেতিয়াবা তরল মন্তব্য আমি দেখা নাপাও। গতিকে এই ক্ষেত্রে গৌরব গগৈ ডাঙরিয়া যথেষ্ট সন্মানীয় ব্যক্তি হয়। আর তেখেতে উচ্চ শিক্ষিত পড়াশুনা করে, আর ভারতীয় সংসদত যেটা ইংরেজি আর হিন্দিত তেখেতর যাব ভাষণ, সেইব শুনিলে এজন যে যোগ্য সাংসদ, অসমবাসীয় যে ভারতীয় সংসদত পঠাব পাৰিছে, লোকসভাত পঠাব পাৰিছে, গতিকে এজন অসমৰ নাগরিক অসমীয়া হিসাবে আমি গৌরব অনুভব করো। রিসপেক্টেড ফেমিলির এজন সদস্য হয়, অসম তথা ভারতবর্ষর রাজনীতির একটা বহতা তরাস্বরূপ। গতিকে ভবিষ্যৎ অসমৰ কারণে সম্পদ, সমগ্র অসম তথা ভারতবর্ষর রাজনীতির কারণে গৌরব গগৈ ডাঙরিয়া এটা এটা সম্পদ হিসাবে নিজকে প্রতিষ্ঠিত করবলৈ সক্ষম হয়েছে। অসম তথা ভারতবর্ষের বিভিন্ন জাতি জনগোষ্ঠীর লোক বসবাস করে, গতিকে সকল জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, লিঙ্গ, এই সকলবিলাক মানুষক তেখেতে সমান ব্যবহার করে, শ্রদ্ধা করে। গতিকে এই ক্ষেত্রে গৌরব গগৈ মই পছন্দ করো। আর তেখেত যোরহাট লোকসভা সমষ্টির পর এজন সাংসদ হিসাবে নির্বাচিত হোক, হে আমি কামনা করছো। আর তেখেতর দরে সাংসদ যদি আমি অসমৰপৰা লোকসভালৈ পঠিয়াব পাৰো, তেতিয়াহলে অসম আৰু অসমৰ নাগৰিক অসমীয়া হিচাপে আমি গৌৰৱ অনুভৱ কৰিব পাৰিম। গতিকে ভৱিষ্যত ৰাজনীতিৰ এজন উজ্জ্বল নক্ষত্ৰ হিচাপে তেখেতে আৰু অধিক জিলিকি উঠিব গৌৰৱ গগৈ ডাঙৰীয়া। গতিকে গৌৰৱ গগৈ ডাঙৰীয়ালৈ মোৰ যথেষ্ট আশীৰ্বাদ আৰু তেখেতৰ কাৰণে যথেষ্ট প্ৰাৰ্থনা কৰিছোঁ। তেখেত লোকসভাৰ মজিয়াত আকৌ যাওক, অসমৰ বিভিন্ন জ্বলন্ত সমস্যাবোৰ লোকসভাত উত্থাপন করক আর সমস্যাবর সমাধানের কারণে তেখেতে চেষ্টা করক। তেখেত অসমৰ এজন বলিষ্ঠ কণ্ঠ, গতিকে তেখেতর রাজনৈতিক জীবনত সফলতা কামনা করছো।